কেমন আছে এরশাদ সিকদারের স্ত্রীরা, কেমন আছে তার ষড়কমল। এরশাদ সিকদার, যার পুরো নাম এরশাদ আলী সিকদার, তার নামে বেশ কয়েকটি হত্যা মামলা সহ আরও প্রায় 32টি মামলা ছিল, যার ফলস্বরূপ 2004 সালে 10 মে 12:01 তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। তিনি হয়তো আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মাঝে রয়ে গেছে তার সেই বিলাসবহুল বাড়িটি ষড়কমল। এরশাদ সিকদার একজন জঘন্য প্রকৃতির সিরিয়াল খুনি হওয়া সত্ত্বেও তার তৈরি করা ষড়কমল বাড়িটি নিয়ে সাধারণ মানুষের মনে ব্যাপক কৌতূহল ছিল। এরশাদ সিকদার মারা যাওয়ার সাথে সাথেই সেই ষড়কমল সম্পর্কে মানুষের আগ্রহ অনেক কমে যায়। তবুও সেই বিলাসবহুল বাড়িটি দেখলে যেন মনে পড়ে যায় ভয়ানক একজন জঘন্য দুর্দর্শ ঠান্ডা মাথার খুনি এরশাদ সিকদারের কথা। এরশাদ সিকদার এতটাই স্বৈরাচারী ছিলেন যে তার মুখের উপর কেউ কথা বলতে পারত না। তার অত্যাচারে এলাকার মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে পড়েছিল। তিনি খুবই ঠান্ডা মাথায় মানুষ খুন করতেন। তিনি এতটাই নির্মম দুর্দর্শ বর্বর প্রকৃতির ছিলেন। আর কথিত রয়েছে, এরশাদ সিকদারের বিলাসবহুল বাড়ি ষড়কমল যে বানিয়েছিলেন তাকেও নির্মমভাবে মরতে হয়েছিল এই ভয়ানক খুনি এরশাদ সিকদারের হাতে। আর তার অপরাধ ছিল, এই বাড়িটি বানানোর সময় কিছু অংশ ঢুকে গিয়েছিল অন্যের জমির ভিতর। একটি গোপন সূত্র থেকে জানা যায় যে এরশাদ সিকদার যখন জীবিত ছিলেন তখন অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকা অর্জন করেছিলেন। নারী, ছিনতাই, খুন, ডাকাতি, চাঁদাবাজি, চোরাচালানি, ভূমি জবরদখল সহ এমন কোনো অপকর্ম নেই যা তিনি করতেন না। এই অবৈধ উপায়ে অর্জিত টাকা তিনি ব্যাংকে রাখার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের দাদন ব্যবসা, সুদের ব্যবসা, জমি ক্রয় বিক্রয় এবং বিভিন্ন দলের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের ধার দিয়ে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতেন। আর এই অবৈধ উপায়ে অর্জিত টাকা দিয়েই তিনি এই বিলাসবহুল বাড়ি ষড়কমল তৈরি করেছিলেন। প্রচুর টাকার মালিক হওয়ার কারণে এরশাদ সিকদার ও তার পরিবারের লোকজনরা খুবই ভিলাসী হয়ে উঠেছিলেন। বিলাসবহুল এই ষড়কমল দুইতলা বিশিষ্ট বাড়িতে বসবাস করত এরশাদ সিকদারের দুই স্ত্রী খোদেজা বেগম এবং সানজিদা নাহার শোভা, তাদের তিন ছেলে জামাল, কামাল, হেলাল এবং একমাত্র মেয়ে সুবর্ণ ইয়াসমিন ছাদ। বাড়ির নিচতলায় থাকেন তার ছোট স্ত্রী শোভা, আর দোতলায় থাকেন তার আরেক স্ত্রী খোদেজা বেগম, তার মা এবং ছেলেমেয়েরা। এরশাদ সিকদার দুই স্ত্রীর নামেই ব্যাংকে টাকা রেখেছিলেন, কারণ তিনি বেশিরভাগ সময় বাড়ির বাহিরেই থাকতেন। স্ত্রীদের যেন চলাফেরা করতে বা সংসার চালাতে কোনো কষ্ট না হয়, সেজন্য তিনি তাদের নামে ব্যাংকে টাকা রেখেছিলেন। কোনো কিছুরই অভাব ছিল না তাদের। খুব ভালোভাবে আরামায়েশেই দিন যাপন করছিল ষড়কমলের বাসিন্দারা। এরশাদ সিকদার মারা যাওয়ার পরেও বেশ কিছুদিন তারা এই ষড়কমলেই একসাথে ছিলেন। এরশাদ সিকদারের মৃত্যুর পরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ বাড়তে থাকে। শুরু হয় নিজেদের মধ্যে ষড়কমলের ভাগাভাগি অংশে নিয়ে দ্বন্দ্ব। জানা যায় এরশাদ সিকদারের ভাই বোনেরাও নাকি তার ষড়কমলের অংশ দাবি করে। অবশ্য পরে তারা তাদের দাবি ফিরিয়ে নেন। 1998 সালের ডিসেম্বরে এরশাদ সিকদার পুলিশের হাতে ধরা পড়েন। তখন এরশাদ সিকদার ও তার স্ত্রীদের নামে থাকা সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সরকার বন্ধ করে দেয়। এরশাদ সিকদারের ফাঁসি হওয়ার পরেই তার প্রথম স্ত্রী খোদেজা বেগম আরেকটি বিয়ে করেন। জানা যায় এরশাদ সিকদারের বডিগার্ড জাহাজি মতিকে বিয়ে করে ঢাকায় কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যায় খোদেজা বেগম। এরশাদ সিকদারের ছোট স্ত্রী শোভাও ঢাকায় গিয়ে একটি বিউটি পার্লার দিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু এরশাদ সিকদারের ছেলেরা থেকে যায় সেই ষড়কমল বাড়িতেই। আর এরশাদ সিকদারের কারণে বাহিরের মানুষের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না, যার কারণে তাদের খুব অর্থকষ্টে পড়তে হয়। এরশাদ সিকদারের গ্রামের বাড়ি ছিল বরিশাল বিভাগের জালগাটি জেলার নল সিটি উপজেলার মাদারগোনা গ্রামে। এরশাদ সিকদারের বাবার নাম ছিল বন্দে আলী সিকদার। তিনি ছিলেন একজন দরিদ্র কৃষক। তার মা গ্রামের বাড়িতে বাড়িতে কাজ করতেন। এরশাদ সিকদার ছিলেন তার আট ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তাদের সংসারে যখন অভাব অনটন লেগেই থাকতো, তাই তিনি 7-8 বছর বয়সের দিকে খুলনায় চলে আসেন। খুলনায় ঘাট এলাকায় সে কুলির কাজ করতেন। কুলির কাজ করতে গিয়ে তার চুরি করার অভ্যাস গড়ে ওঠে। সেখানে সে সরকারি কার্গো ও ট্রেন থেকে চাল, গম, কাঠ, রেললাইনের পাতি সহ বিভিন্ন জিনিসপত্র চুরি করা শুরু করেন। আর চুরি করতে গিয়ে বহুবার তিনি মানুষের হাতে ধরাও পড়েন, কিন্তু তাই বলে তিনি চুরি করা ছেড়ে দেননি। এরশাদ সিকদার ছিলেন খুবই ফর্সা চেহারার। চুরি করতে করতে একসময় তিনি চোরদের সর্দার হয়ে ওঠেন। সবাই তার নাম রাখে রাঙা চোর। আস্তে আস্তে তার চুরি করার এলাকা বাড়তে থাকে। চুরি করা মালামাল বিক্রি করে একসময় তিনি মোটামুটি ভালো পরিমাণের টাকা জমা করে ফেলেন এবং তা দিয়ে ব্যবসা শুরু করেন। আর সময়টা তখন ছিল 1974 সাল। তখন এরশাদ সিকদারকে ব্যবসা করতে সাহায্য করেন তার আপন বড় ভাই আশরাফ আলী। তিনি এরশাদ সিকদারকে একটি ট্রলার ও 22টি জাল দেন মাছের ব্যবসা করার জন্য। তখন তার ব্যবসা খুবই ভালো চলছিল। তিনি ব্যবসা করার পাশাপাশি চুরির কাজও ঠিকমতো চালিয়ে যেতে থাকেন। বৈধ অবৈধ ব্যবসা করতে করতে একসময় তিনি বিপুল টাকা ও অর্থ সম্পত্তির মালিক হয়ে ওঠেন।
1996 সালে তিনি খুলনার মাজিদ সরণিতে বাড়ি করার জন্য 6 কাঠা জমি কেনেন, আর যার মূল্য ছিল তখনকার সময়ে 35 লক্ষ টাকা। আর সেই জমির উপরেই তৈরি করা হয় এই বিলাসবহুল বাড়ি ষর্ণকমল। এই বিলাসবহুল ষর্ণকমল বাড়িটি বানানোর জন্য সমস্ত মালামাল এরশাদ সিকদার ভারত থেকে আনিয়েছিলেন। দোতলায় ওঠার জন্য এই বাড়ির ভিতরে রয়েছে একটি পেছানো সিঁড়ি। দোতলায় আরও একটি গোপন সিঁড়ি রয়েছে। এরশাদ সিকদার এটিকে পালানোর কাজে ব্যবহার করতেন। সিঁড়িগুলোতে দেশি বিদেশি দামি দামি সব কাঠ দিয়ে বিভিন্ন ধরনের নকশা তৈরি করা হয়েছিল। দামি দামি সব আসবাবপত্র ও শোপিস দিয়ে এই পুরো বাড়ির গড়গুলো সাজানো হয়েছিল। এরশাদ সিকদার দোতলায় লুকিয়ে থাকার জন্য একটি ব্যাংকার তৈরি করেছিলেন। জানা যায় এরশাদ সিকদার বাড়ির ভিতরে 10-12 ফুটের একটি পুল বানিয়ে সেখানে মাগুর মাছ চাষ করতেন। কথিত আছে মানুষকে খুন করার পর অনেককেই টুকরো টুকরো করে সেই মাগুর মাছগুলোকে খেতে দিতেন। কি দুর্দর্শ নির্মম কাহিনী শুনলেই গায়ের পশম দাঁড়িয়ে যায়। এরশাদ সিকদার এই বাড়িটি নকশা করেছিলেন ভারতের কোনো এক বিলাসবহুল বাড়ির নকশার অনুকরণে। আর এই বাড়িটি বানানোর কাজ যখন শেষ হয়েছিল তখন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসতো এই বাড়িটিকে দেখার জন্য। এমনকি এই বাড়িটিকে দেখার জন্য বিদেশ থেকেও অনেক পর্যটক এসেছিলেন। মোট কথা, এই বাড়িটি একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছিল তখন। তখনকার সময় এই স্বর্ণকমল বাড়িটি ছিল খুলনা এলাকার সবচেয়ে বিলাসবহুল বাড়ি। ভাগ্যের কি নির্মম পরিহাস, এরশাদ সিকদার বেশিদিন এই বাড়িতে থাকতে পারেনি। যতদিন এরশাদ সিকদার বেঁচে ছিলেন ততদিন এই বাড়িতে তার স্ত্রী এবং ছেলেমেয়েরা থাকত। এরশাদ সিকদারের মৃত্যুর পর তার 2 স্ত্রী ঢাকায় চলে যায়, কিন্তু সেই বিলাসবহুল স্বর্ণকমল বাড়িটিতে থেকে যায় শুধু জামালের স্ত্রী। জামাল ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় ঢাকার বাইরে থাকেন। তিনি তার শ্বশুরের সাথে জমাজমির ব্যবসা করেন দেশের বিভিন্ন প্রান্তে। কামাল এই বাড়িটির সামনের একটি বাড়িতে থাকেন। এরশাদ সিকদার মারা যাওয়ার পর তার ছেলেরা খুবই অর্থ সংকটে পড়ে যায়। তাই তারা এই বাড়িটি দোতলার একপাশে একটি মুরগির খামার এবং বাড়ির সামনে কোনো ফোনফ্যাক্সের দোকান দিয়েছিলেন। বর্তমানে কামাল যেই বাড়িতে থাকেন সেই 4তলা বিশিষ্ট বাড়িটির ভাড়া আদায় করে এবং বাজারে কয়েকটি দোকান ভাড়া দিয়ে এবং ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। এরশাদ সিকদারের ছোটো ছেলে হেলাল বড় বাজারে ভাড়া দিয়ে দোকান থেকে ভাড়া আদায় করেন এবং তার সংসার চলছে এইভাবেই। শেষ তথ্য পাওয়া পর্যন্ত এভাবেই চলছিল ভয়ানক ঠান্ডা খুনি সিরিয়াল কিলার এরশাদ সিকদারের স্বর্ণকমল বাসিন্দাদের জীবনযাপন। এরশাদ সিকদারকে 17টি খুনের মামলায় 6টিতে ফাঁসি এবং 5টিতে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন এরশাদ সিকদার, কিন্তু কোনো লাভ হয়নি। রাষ্ট্রপতি তাকে ক্ষমা করেননি। তিনি ভেবেছিলেন তার অর্থ সম্পত্তি ক্ষমতার জোরে পার পেয়ে যাবেন, কিন্তু শেষ অবধি তা হয়নি। অবশেষে 2004 সালের 20 মে রাত 12:01 তার ফাঁসি কার্যকর করা হয়। এরশাদ সিকদারের লাশ দাফন করা হয় টুটপাড়া কবরস্থানে।